আসসালামু আলাইকুম রহেমতল্লাহিয়া বারওয়াকাত লাহেমাদ হু অনুসল্লি আলা রসোন হিল করিম আম্মাবাদ আলুদ বিল্লাহ মিনাশে তন রজিম বিসমিল্লাহ রহেমান রহিম আমি খালিদ সাইফুল্লাহ এল এম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি কোরআন এর তাফসিরের অধ্যায় নিয়ে আলোচনা করব বিষয় সুরা নাস এর অর্থ ও সংক্ষিপ্ত তাপসির আমি একে একে সুরান আজ থেকে একশো চোদ্দোটি সুরাইনশালা শেষ করব আপনারা আমার সাথেই থাকবেন আর আপনারা জানেন যে আমার চ্যানেলে মোট পাঁচটি অধ্যায় আছে এক নম্বরে কোরআন শিক্ষা এক থেকে পঁয়ষট্টিটি পর্বর একটি ধারাবাহিক কোর্স যেটা আপনি সম্পূর্ণ করলে আপনি সহিভাবে তাজবিজ সহকারে কোরআন শিখতে ও পড়তে পারবেন দুই নম্বরে আমপাড়া ছোট ছোট সুরা আমি সেখানে মস্ক করিয়ে দেখিয়েছি তিন নম্বরে দোয়া ও জিকির চার নম্বরে মাস আলা পাঁচ নম্বরে অর্থসহ কোরআনের তাফসির আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো আমার এই পাঁচটি অধ্যায়ের লিঙ্ক প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন তাহলে আজকে নাস নিয়ে আলোচনা করব সুরা নাসের আয়াত সংখ্যা হলো নাস এর নামকরণ সুরা অর্থ মানবজাতি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের একশো চোদ্দতম এবং সর্বশেষ সুরা এর আয়াত সংখ্যা ছয় সুরা আল ফালাক ও সুরা আন্নাস আলাদা আলাদা সুরা হলেও এদের পারস্পরিক সম্পর্ক এত গভীর ও উভয়ের বিষয়বস্তু পরস্পরের সাথে এত বেশি নিকট সম্পর্কিত যে এদেরকে একত্রে মুআ অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দুটি সুরা নামে ডাকা হয় আর এই সুরা দুটি নাজিলও হয়েছে একই সাথে একই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা নাস এর সানে নজুল সুরা ফালাক ও পরবর্তী সুরা আন্নাস একই সাথে একই ঘটনায় অবতীর্ণ হয়েছে মুসনাদে আহমাদে বর্ণিত আছে জনৈক ইহুদি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম এর উপর জাদু করেছিল ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন জিব্রাইন আলাই সাল্লাম আগমন করে সংবাদ দিলেন যে জনৈক ইহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে রাসুল্লাহ সাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন তাতে কয়েকটি গিরু ছিল তিনি এই সুরা দুটি পড়ে ফুক দেওয়ায় গিরুগুলো সাথে সাথে খুলে যায় এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে শয্য ত্যাগ করেন হযরত আয়সারা আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম এর উপর জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন একদিন তিনি হজরত আল্লাহ জিয়াল্লাতাহ আনহাকে বললেন আমার রোগটা কী আল্লাহতালা তা আমাকে বলে দিয়েছেন স্বপ্নে দু ব্যক্তি আমার কাছে আসলো এবং একজন শিওরের কাছে ও অন্যজন পায়ের কাছে বসে গেল শিওরের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল তার অসুখটা কি অন্যজন বলল ইনি জাদুগ্রস্ত প্রথম ব্যক্তি জিজ্ঞেস করল কে জাদু করেছে উত্তর হল ইহুদিদের মিত্র মুনাফিক লাবিদ ইবনে আসাম জাদু করেছে আবার প্রশ্ন হলো কি বস্তুতে জাদু করেছে উত্তর হল একটি চিরুনিতে আবার প্রশ্ন হলো চিরুনিটি কোথায় উত্তর হলো খেজুর ফলের আবরণীতে বীর জারোয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে অথপা রসলুল্লা সাল্লু আলিয় সাল্লাম তিনি কূপে গেলেন এবং বললেন স্বপ্নে আমাকে এই কূপই দেখানো হয়েছে অতপর চিরুনিটি সেখান থেকে বের করে আনলেন সুরা নাস এর মূল অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি উল আউযু বি নাস এখানে আমি একটি কথা বলে রাখি আপনাদের যে আমি কোরআন শিখিয়েছি কোরআন মস্ক করিয়েছি এখন পুরা কোরআন আমি খতম দিয়ে বলবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যদি থাকেন অবশ্যই পুরা কোরআন খতম দিবেন এবং এর অর্থ ব্যাখ্যা সব কিছুই জানবেন এজন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা আমার সাথে সাথে পড়বেন আমি এখানে কোনো নিয়ম নিয়ে আলোচনা করব না শুধুমাত্র পড়ে যাব অবশ্য যেখানে যে নিয়মটা একটু কঠিন হবে বা যে নিয়মটা বলা জরুরি হবে সে নিয়মটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আমি একে একে সুরা নাচ থেকে শুরু করে নিয়ে সুরা ফাথিয়া পর্যন্ত মানে কোরআনে শেষ থেকে শুরু পর্যন্ত আমি একে একে প্রতিটি সুরা ইনশাল্লা আপনাদের সামনে এনে হাজির করব। এই আয়াতের অর্থ হল বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার মালিকিনাস মানুষের অধিপতির নাস মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে আপনারা কিন্তু এখানেও ছেড়ে ছেড়ে পড়তে পারেন আমি আগেও বলেছি প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে একটি কথা বারবার বলেছি যে আপনারা ছেড়ে ছেড়ে পড়বেন প্রথম দিক আপনারা অবশ্যই ছেড়ে ছেড়ে পড়বেন যত বেশি পারবেন তত বেশি ছেড়ে ছেড়ে পড়বেন আপনি যদি পুরা কোরআনও যদি ছেড়ে ছেড়ে পড়েন শেখার জন্য যে আমি আরও সুন্দরভাবে পড়বো তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আপনি শুধু আপনার উচ্চারণ এবং টান গুন্নাগুলো ঠিক রাখবেন আল্লা যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল মিনালিও জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে এবার আমরা সুরা নাস এর সার সংক্ষেপ তাফসিল শুনব আপনি বলুন আমি মানুষের মালিক মানুষের অধিপতির এবং মানুষের মাবুদের আশ্রয় গ্রহণ করছি তার অর্থাৎ সেই শয়তানের অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও পশ্চাতে সরে যায় হাদিসে আসে আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান সরে যায় এখানে উদ্দেশ্য তাই যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে অর্থাৎ আমি যেমন শয়তান জিন থেকে আশ্রয় গ্রহণ করছি তেমনি শয়তান মানুষ থেকেও আশ্রয় গ্রহণ করছি কোরআনের অন্যত্রে আছে যে মানুষ ও জিন উভয়ের মধ্য থেকে শয়তান হয়ে থাকে তাহলে আজ এখানে সমাপ্ত পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সেবা সর্বদা মানুষের কল্যাণে